হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে দু মিটার কাপড়ে সেমি পাটিয়ালা প্যান্টের ফুল কাটিং আর স্টিচিং দেখাতে চলেছি এই প্যান্টে মেওনি জয়েন্ট দিয়েছি এবং দুটি সাইডে প্যান্টের কুচি আছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি এই ভিডিওটা একবার বুঝতে পারো তাহলে যে কোনো সাইজের জন্য তোমরা ঘরে বসে নিজেদের জন্য প্যান্ট বানিয়ে নিতে পারবে এখানে কাপড়ের মাপ আছে দু মিটার আর প্যান্টটি বানানোর জন্য তিনটে মাপের প্রয়োজন এক হিপ এর দুই লম্বার মাপ তিন পায়ের মুহুরের মাপ তিনটে মাপ হলে প্যান্টটি প্যান্ট টি পুরোপুরি রেডি হয়ে যায় তো নিচে দেখো এই বরারটি আছে এই বরারটিকে আলাদা করে নেবো এর আগে আমি পাঁচটা সেমি প্যান্টের ভিডিও আপলোড দিয়েছি সেখানে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের আর চারটে কমেন্ট এসেছিল দিদি কুঁচির জায়গাটা একটু ভালোভাবে বুঝিয়ে দিও তো আজকের ভিডিওতে সেটা আমি বুঝাতে চলেছি তারপরে দেখো কাপড়টিকে এখানে রেখেছি ভিতরের দিকে সোজা এবং উপরের দিকে উল্টো মানে উল্টো দিকে কাটিং করছি তো আরের যে কানাটি আছে সেটিকে ডবল ভাঁজে ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে প্রথমে এখানে বেল্টের পার্টটি কেটে নেব তো কাপড়টা এখানে ডবল ভাঁজে আছে মানে একটি সাইডের বেল্ট কাটিং হবে তারপর আরেকটি সাইডের তো প্রথমে এখানে বেল্টের লম্বার মাপটা নেব সাত ইঞ্চ আর যারা এখানে বেল্টের চওড়াটা বেশি পছন্দ করো না সিক্স ইঞ্চ বা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ নিতে পারো আমি এখানে সাত ইঞ্চ নিলাম এরপরে এক্সট্রা মার্জিন ফোল্ড করার জন্য মানে উপরে যে মার্জিনটা ফোল্ড হবে দড়ি পরানোর জন্য তার জন্য টু ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি টোটাল নাইন ইঞ্চ নিয়ে দাগটিকে সোজা করে নিলাম এরপরে হিপ রাউন্ড এর মাপ নেব তো আমার হিপ রাউন্ড এর মাপ আছে চল্লিশ ইঞ্চ চল্লিশের চার ভাগের এক ভাগ নেব এখানে টেন ইঞ্চ আর সাইড বাড়ানোর জন্য চার ইঞ্চ এক্সট্রা মার্জিন নেব আর সাথে হাফ ইঞ্চ এক্সট্রা আমি মার্জিন নিচ্ছি সেলাইয়ের জন্য এই হাফ ইঞ্চ মার্জিনটা তোমার নাও নিতে পারো শুধু চার ইঞ্চ মার্জিন নিতে পারো আমার এখানে টোটাল হলো সাড়ে চোদ্দ ইঞ্চ উপরের দিকেও সেম মাপ নিয়ে এখানে দাগ অনুযায়ী আগে বেল্টের পার্ট কেটে নেব তো এখানে কাপড়টা যেহেতু ডবল ভাজে ভাঁজ ছিল সেই জন্য এখানে একটি সাইডের বেল্টের পার্ট কাটিং হয়েছে তো এই মাপটি রেখে আর একটি দেখুন আমি এখানে রেখে কেটে নেব দেখো এইভাবে কেটে নিলাম এইভাবে তোমরা যে কোনো বেল্টের মাপ করতে পারবে তো বেল্টের পার্টটিকে সরিয়ে এরপরে পায়ের দিকের কাপড়টি কাটবো তার জন্য এই এক্সট্রা মার্জিনটিকে আগে সমান করে নেব সমান করে নেওয়ার পরে যেভাবে আমি আগে কাপড়টি ভাঁজ করেছিলাম সেইভাবে পুরো কাপড়টিকে ভাঁজ করে নিলাম এইভাবে ডবল ভাঁজ দেওয়ার পরে দেখো এই কানাটিকে সাইডের এর কানা এইভাবে মিলিয়ে এখানে চার ভাজে ভাঁজ করে নিলাম তো আমার দিকে দেখো দুটি পার্টে ডবল ভাজে কাপড় আছে আর এই সাইডটা অপোজিট সাইড আছে এখানে চার লেয়ারের ওপেন সাইড আছে এরপরে পায়ের দিকের কাপড় বের করার জন্য বেল্টের যে মাপটি বেরিয়েছিল মানে সাত ইঞ্চ মার্জিনটাকে ছেড়ে দেব সাত ইঞ্চ বেল্টের মাপটিকে বাইরের দিকে রেখে টোটাল লম্বার মাপটা নিয়ে নেব তো টোটাল লম্বার মাপ আছে আমার এখানে আটত্রিশ ইঞ্চ এতে আরো হাফ ইঞ্চ সেলাই মার্জিনের জন্য ধরে নিলাম নিচে যে সেলাই মার্জিন জয়েন্ট হবে তার জন্য হাফ ইঞ্চ নিতে হবে এই লাইনটিকে এবারে কিছুটা পরিমাণ সোজা করে নেব এবারে দেখো এখান থেকে নিচের দাগ পর্যন্ত যতটুকু আসছে ততটুকু পরিমাণ ফিতেটি রেখে এইভাবে হাফ করে নেব

এই দুটি লাইন মিলিয়ে এখানে সোজা করে দাগ দিয়ে নেব তারপর দেখো হাফ ইঞ্চ এইভাবে ভিতর দিক থেকে সেপ দিয়ে একটু রাউন্ড সেপ দিয়ে দেবে আমি হালকা পরিমাণ এরপরে দাগ অনুযায়ী এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব আর এখানে জয়েন্ট আছে এই জয়েন্ট কেটে দুটি পায়ের কাপড় আলাদা করে নেব তো দেখো এখানে জয়েন্টটি কেটে নিলাম এরপরে যতটুকু পরিমাণ এক্সট্রা কাপড় আছে সাইডে এ জয়েন্ট করে পায়ের ঘেরটা আরো বাড়িয়ে নেবো তো এখানেও চার ভাজের কাপড় আছে তো এখানে এইভাবে রাখবো উপরের কানাটি একটু অসমান আছে সেটিকে কেটে আগে আমি সমান করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এরপরে দেখো কাপড়টিকে এইভাবে রাখবো রেখে শেষ কানায় সাত ইঞ্চ আসনের মাপ থাকে তাতে ওয়ান ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে টোটাল যতটুকু পরিমাণ এইট ইঞ্চ আসবে সেখানে দাগ দিয়ে নিতে হবে তো আমার এখানে এসছে এইট ইঞ্চ তো এইট ইঞ্চ জায়গায় এইভাবে দাগ দিয়ে নিলাম আর সাইডের এক্সট্রা মার্জিনটি কেটে নেব আর এখানে দেখো একটু হাফ ইঞ্চ টাইপের রাউন্ড করে শেপ দিয়ে এখানে এক্সট্রা মার্জিনটি কেটে নিতে হবে এরপরে এই এক্সট্রা কাপড় দিয়েই মেউনি কাটিং করবো তো এখানে চার ভাজে কাপড় আছে সেক্ষেত্রে দুটি ভাঁজ সরিয়ে দুটি পাটে মেউনি কাটিং করবো দেখো এইভাবে কানা করে একটি ভাঁজ দিতে হবে আর আড়ের দিকের মাপটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখতে হবে এখানে আমার টু পয়েন্ট দুই পরিমাণে আছে তো আমি এতটুকুই নিলাম তোমাদের কাপড় বেশি থাকলে আড়াই ইঞ্চ পরিমাণে নিও আর এইভাবে একটু রাউন্ড করে সেভ দিয়ে দেবে এখান থেকে আর লম্বার মাপটা এইট ইঞ্চ নেবো যতটুকু পরিমাণে এইট ইঞ্চ আসবে ততটুকুই নিতে হবে তো এখানে আমার এইট ইঞ্চ পরিমাণেই আছে নিচে এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম আর এখানে দেখো সাইডে এক্সট্রা মার্জিন আছে সেটিকেও সমান করে কেটে নিয়ে তো দুটি মেয়নি এখানে কাটিং কমপ্লিট আর সাইডে এইভাবে রেখে মেওনি জয়েন্ট হবে এখানে পাটিয়ালা প্যান্টের কাটিং কমপ্লিট পায়ের মুহুরির যে বর্ডারটি আমি কাটিং করেছি তোমাদের যদি বর্ডার না থেকে থাকে তাহলে এক্সট্রা মার্জিন কেটে এইভাবে জয়েন্ট করো আর এতটুকু এক্সট্রা কাপড় বেঁচে আছে এটা দিয়ে কোমরের দড়ি বানাবো তো চলো সেলাইটি শুরু করি এখানে দেখো পায়ের কাপড়টা এবং সাইডের কাপড়টা নিয়ে জয়েন্ট করবো প্রথমে তো একটি পায়ের কাপড় এখানে আমি রেখে নিলাম তো প্রথমে কাপড়টি ওপরের দিকে সোজা রেখেছি আর উল্টো দিকটা নিচের দিকে আছে এরপর দেখো এখান থেকে একটি টুকরো উঠাবো উপরের কাপড়টা যেহেতু সোজা আছে এই পটিটিকে এই কাপড়ের উপরে উল্টো রাখবো দ্বিতীয় সাইডও সেম এই সোজা কাপড়ের সাথে সোজা কাপড় মিলিয়ে পটিটিকে উপরের দিকে উল্টো রাখলাম উল্টো রেখে হাফ ইঞ্চ সাইড দিয়ে জয়েন্ট করে নেব আর এখানে দুটি পটি এক্সট্রা আছে সেটি দ্বিতীয় পায়ের জন্য দুটি সাইডে এভাবে মার্জিন নিয়ে আগে জয়েন্ট করে নেব দেখো বন্ধুরা এখানে আমি সেলাইটি করে নিয়েছি এরপরে সাথে দিকে রেখে এই জয়েন্ট পট্টির ওপরের কানা দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব তাতে কি হবে মার্জিনের সাথে জয়েন্ট পটিটি সেট হয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা আমি সেলাইটি করে নিয়েছি এরপরে সাইডে মেউনি জয়েন্ট করব তো একটি সাইড এর কাপড়েই দুটি মেয়নি জয়েন্ট করবো তো দুটি মেয়নি নিয়েছি দেখো এখানে মেয়নিটিকে আবার উল্টো করে রাখবো রেখে এখানে জয়েন্ট সেলাই দিয়ে যেমন চাপ সেলাই দেখালাম সেম ভাবে এখানে প্রথমে হাফ সেলাই ও সোজার দিক থেকে চাপ সেলাই দিয়ে নেব দ্বিতীয় মেয়নিটিকে সেম ভাবে সোজার সাথে সোজা মিলিয়ে উপরের দিকে উল্টো রাখলাম এখানে হাফ ইঞ্চ সেলাই দিয়ে মার্জিন এবং মেয়নিটা বাইরের দিকে রেখে সোজার দিক থেকে চাপ সেলাই দিয়ে নেব আর এখানে যেভাবে সাইডে কাপড় জয়েন্ট করে দেখালাম দ্বিতীয় পায়ের কাপড়েও কিন্তু সেম ভাবে কাপড় জয়েন্ট করে নিতে হবে বন্ধুরা তো আমি এখানে সেলাইটি কমপ্লিট করে নিয়েছি এই প্যান্টের কাপড়টি ওপরের দিকে সোজা আছে দ্বিতীয় পায়ের কাপড়ের প্যান্টটি ওপরের দিকে উল্টো করে রাখবো মানে সোজার সাথে সোজা দিক মিলিয়ে উপরের দিকটা উল্টো রাখলাম এরপরে দেখো এই প্যান্টের কানাটিকে এবং মিয়নের এই কানাটিকে মিলিয়ে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নিতে হবে হাফ ইঞ্চ মার্জিন রেখে দেখো এই চোখের দাগ অনুযায়ী এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে এইখানেও কিন্তু সোজার দিক থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিলে কি হবে সব মার্জিন কাপড়ের সাথে সেট হয়ে যাবে দ্বিতীয় সাইডে দেখো মেয়নি এবং প্যান্টের কাপড়ের কানাটিকে মিলিয়ে এখানে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে জয়েন্ট করে নেব তো বন্ধুরা আমি এখানে জয়েন্ট সেলাই করে নিয়েছি দেখো জয়েন্ট করার পরে কিছুটা এমন লাগবে দেখতে এরপরে এই মেয়নি আর দ্বিতীয় মেয়নির জয়েন্ট মিলিয়ে দুটি পায়ের কাপড় দুটি সাইডে নিয়ে নেব এইভাবে দুটি কাপড় দুটি সাইডে এ নিলে কিছুটা লুক এমন লাগবে এরপরে বেল্টের পার্ট রেডি করব তার জন্য চলে এলাম মেশিনে এখানে দেখো বেল্টের কাপড়ের ভিতরের দিকটা সোজা আছে এবং উপরের দিকটা উল্টো যে কোনো একটি সাইড প্রথমে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট করে নিতে হবে এখানে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিতে পারো বা পৌনে এক ইঞ্চ পরিমাণ মার্জিন নিতে পারো আমি এখানে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিলাম নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম এরপরে দেখো একটি সাইডে দড়ি পরানোর জন্য গ্যাপ রাখতে হবে তো ওপরে নিয়েছিলাম টু ইঞ্চ এক্সট্রা মার্জিন টু ইঞ্চের নিচে আরো এক ইঞ্চ ছেড়ে দিয়ে সাইডে পৌনে এক ইঞ্চ এইভাবে দাগ দিয়ে দেখো এইভাবে জয়েন্ট সেলাই দেবো আর এখানে যে এক ইঞ্চ গ্যাপ রেখেছি এটিকে ছেড়ে রাখবো মানে এখানটা দড়ি পরানোর জন্য গ্যাপ হবে দেখো উপর থেকে সেলাই শুরু করে এখানে এক ইঞ্চের গ্যাপ ছাড়লাম তারপরে নিচে সেলাইটি কমপ্লিট করে নিলাম এখানে দেখো দড়ি পরানোর জন্য গ্যাপ রয়ে গেল এরপরে বেল্টের পাটটিকে এইভাবে খুলে নিয়ে মার্জিনটিকে এইভাবে চিড়ে নিয়ে দুটি মার্জিন দুই সাইডে নেব দুই সাইডে রাখার পরে দুটি কানাকে ভাঁজ করে সাইডের কানা দিয়ে একটি করে সেলাই দিয়ে নেব এখানে যেভাবে মার্জিনটিকে দুটি সাইড এ ভাঁজ করে সেলাইটি দেখাচ্ছি দ্বিতীয় সাইড এর এই মার্জিনটিকে আগে সেলাই করে নিচ্ছি কিন্তু বন্ধুরা যেসব কাপড়গুলো সিপন টাইপের হয় বা প্রচন্ড সুতো হলে সেই কাপড়ে কিন্তু দ্বিতীয় সাইডের এর মার্জিনটাকেও এইভাবে বর্ডার ফোল্ড করে অবশ্যই সেলাই করে নেবে অথবা সেলাইটি করে নিয়েছি এরপরে ওপরের বর্ডার ফোল্ড করার জন্য প্রথমে হাফ ইঞ্চ ফোল্ড করলাম তারপরে দেড় ইঞ্চ পরিমাণে ফোল্ড করে এখানে এইভাবে বর্ডার তৈরি করে পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে সেলাই করে নেব দুই ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়েছিলাম সেই জন্য ভিতরে হাফ ইঞ্চ ফোল্ড করে আবারও দেড় ইঞ্চ ফোল্ড করে নিলাম তো এইভাবে মার্জিনটিকে ভাঁজ করে সেলাই করতে থাকবো আর কিছুটা পরিমাণ গিয়ে আবারও মার্জিনটিকে এইভাবে ভাঁজ করব আবারও দেড় ইঞ্চ পরিমাণে এইভাবে মেপে নিয়ে তারপরে ফের সেলাইটি কমপ্লিট করে নেব তো অবশ্যই এখানে মেপে নেবেন বর্ডারটি ছোট বড় হয়ে গেলে তখন কিন্তু প্যান্টের উপরের কাপড়টা টেরা ব্যাখা হয়ে যাবে দেখো খুবই সুন্দর ভাবে এখানে বর্ডারটি আমার সেলাই হয়ে গেছে এরপরে নিচে চলে যাব আর বন্ধুরা এখানে প্যান্টের কাপড় এবং বেল্টের কাপড় দুটি কিন্তু আমি সোজা রেখেছি আর বেল্টের মিডিল পয়েন্ট মানে দুটি মার্জিনের মিডিল পয়েন্ট আর এখানে মিওনির দুটি কানা মানে দুটি জয়েন্ট মিলিয়ে রেখেছি এভাবে তোমরাও মিডিল পয়েন্টটিকে মিলিয়ে রাখবে এরপরে এই মিডিল পয়েন্ট থেকে দুটি সাইডে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে এদিকে আড়াই ইঞ্চ আর এদিকে আড়াই ইঞ্চ নিলাম এটি হচ্ছে গ্যাপ এতটুকু গ্যাপ ছেড়ে তারপরে সাইডে কুচি দিতে হবে দেখো এখান থেকে হাফ ইঞ্চ চাইলে হাফ ইঞ্চ বা এক ইঞ্চ চাইলে এক ইঞ্চ যতটুকু তোমাদের ইচ্ছা ততটুকু পরিমাণে এখানে কুচি দিয়ে নেবে তো আমি এখানে প্রায় পৌনে এক ইঞ্চি মাপ নিয়ে এইভাবে কুচি দিয়ে নিলাম একটি এই যে দাগটি আছে এই দাগের থেকে আমরা কুচিটা শুরু করব। দ্বিতীয় কুচিটিকে সেম মাপে উঠালাম আর এখানে সাইডে এইভাবে কুচি দিয়ে পিন আটকিয়ে নিলাম আবারও সাইড থেকে কাপড় উঠিয়ে সেম মাপ নিয়ে কুচি দিয়ে পিন আটকিয়ে নেব বন্ধুরা তোমরা যদি এখানে বুঝতে না পারো কতটুকু পরিমাণে কাপড় এখানে প্লেট বা কুচি বানাতে হবে তাহলে একটু বুঝে নাও এখানে এই মিডিল পয়েন্ট থেকে এই সাইড এর কাপড়টা দেখো সমান করে ভাঁজ করে নিয়ে মিডিল পয়েন্ট ছোট ছোট্ট একটি কাট বা এইভাবে চোখের দাগ লাগিয়ে নেবে প্রথমে তাহলে এটা হয়ে গেল পায়ের কাপড়ের সাইড এর মিডিল পয়েন্ট মাঝের পয়েন্টে কি মিলিয়ে সাইডে যতটুকু পরিমাণ এক্সট্রা কাপড় আছে ততটুকু আমরা এখানে কুচি বানাবো তো এখানে দুটি কুচির মুখি মুখোমুখি দিকে বানাবো মানে মিডিল পয়েন্টের দিকে মুখ করে বানাবো তো দ্বিতীয় সাইডে দেখো সেম পরিমাণ মার্জিন নিয়ে এখানে আমি কুচি বানাতে থাকছি আর সুবিধা ক্ষেত্রে অবশ্যই পিন আটকিয়ে নিতে হবে তবন্তরা সবসময় চেষ্টা করবে এই সাইড এ চারটে বা পাঁচটি প্লেট হলে দ্বিতীয় সাইডে সেম যেন প্লেট হয় আমার এখানে বেশি প্লেট হয়েছিল আমি সেটিকে খুলে একটু ঠিক করে নিয়েছি তো দুটি সাইড এ চখের দাগ মিলিয়ে দেখো এখানে আমি কুচি দিয়ে নিয়েছি আবারও প্যান্ট উল্টো করে নিয়ে মিডিল পয়েন্ট টিকে মিলিয়ে এখানে দুই দিকেই আড়াই ইঞ্চের গ্যাপ রেখে যতটুকু পরিমাণে সাইড এ এক্সট্রা মার্জিন আছে সেটিকে সামনে যেভাবে আমি কুচি বানিয়েছিলাম সেম ভাবে এখানে উল্টো পিঠে কুচি বানিয়ে রেডি করে নিতে হবে আর কথা যাদের এখানে পিন সরিয়ে বেল্টের পার্টের সাথে প্যান্টের পার্ট জয়েন্ট করতে সমস্যা থাকে তারা পিনটা হাফ ইঞ্চ নিচে আটকাবে তাহলে কি হবে জয়েন্টের সময় আগে জয়েন্ট করে নিয়ে তারপরে পিনটা খোলা যায় তো বন্ধুরা দেখো একটি সাইডে কুচি রেডি হয়ে গেছে দ্বিতীয় সাইডেও ফের মুখোমুখি মুখ করে রেখে এক্সট্রা মার্জিনটিকে এভাবে কুচি দিয়ে পিন আটকিয়ে নিলাম তো এখানে কুচি দেওয়ার রেডি হয়ে গেছে কাপড়ে দেখো করে আছে আর দ্বিতীয় পিঠেও চারটে করে এসেছে এরপরে দেখো বেল্টের পার্টের জয়েন্টের যে মিডিল মিডিল পয়েন্ট এবং মিলিয়ে এখানে আগে ক্ষেত্রে পিন আটকিয়ে নেবো যাতে সেলাইয়ের সময় কাপড়টি সরে না যায় দ্বিতীয় সাইড এ সেম এখানে জয়েন্ট এবং মেয়নির জয়েন্টটিকে মিলিয়ে পিন আটকিয়ে নিলাম তারপরে বেল্টের পার্টটিকে এই প্যান্টের কাপড়ের ওপরে এভাবে উল্টো করে মানে উলটিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পরে দুটি কানা একসাথে ধরে নিয়ে পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে জয়েন্ট সেলাই করে নেব তো বন্ধুরা দেখো আমি এখানে জয়েন্ট করে নিয়েছি এরপরে বেল্টের কাপড়টিকে ওপরের দিকে উঠিয়ে বেল্টের কাপড়ের সাথে মার্জিনটিকে রেখে আবারও এখানে চাপ সেলাই দিয়ে নেব তাহলে কি হবে মার্জিনটি বেল্টের কাপড়ের সাথে সেট হয়ে যাবে এরপরে নিচের পায়ের মোহরি জয়েন্ট করব তার জন্য চলে যাবো মেশিনে এখানে পায়ের মোহরি এবং চাপ সেলাই দুটি করে নেব চলো মেশিনে যাই এখানে দেখো পায়ের কাপড়টি আমি উপরের দিকে উল্টো রেখেছি উল্টো দিকেই কিন্তু বর্ডারটা জয়েন্ট করতে হবে জয়েন্ট করে সোজার দিকে এখানে উলটিয়ে উপরের দিকে উল্টো রেখেছি প্রথমে এখানে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব বন্ধুরা আমি যে নিয়মটি দেখাই একদমই সহজভাবে ভাবে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা একবার দেখলেই নিজেদের জন্য জিনিস বানাতে পারো যাতে উদ্যোগটা জাগে যে এত সহজ আমরাও পারবো সেই জন্য আমি চেষ্টা করে থাকি একটু সহজভাবে দেখানোর তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই সাপোর্ট করতে ভুলো না আর লাইক কমেন্ট আগে করো তোমাদের একটি কমেন্টে আমি অনেক খুশি হই দেখো বর্ডারটিকে বাইরের দিকে নিয়ে নিলাম মানে নিচের দিকে নিয়ে নিলাম বর্ডার এবং মার্জিন দুটিকে একসাথে রেখে বর্ডারের উপরের কানা দিয়ে প্রথম একটি সেলাই দিয়ে নেব আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দিও দেখো সেলাইটি করে নেওয়ার পরে এরপরে প্যান্টটিকে সোজা করে নিলাম সোজার দিকে এরপরে বর্ডারটিকে এইভাবে উল্টিয়ে সোজা করে নেব নিয়ে প্রথমে নিচের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব যাদের প্যান্টে এই বর্ডারটি নেই তারা সেম কাপড় কেটে নিয়ে এখানে এইভাবে জয়েন্ট করে নেবে এরপরে দেখো উপরের মার্জিনটিকে হাফ ইঞ্চ ভিতরের দিকে ফোল্ড করে দিয়ে কানা দিয়ে একটি সেলাই দিয়ে এখানে পট্টিকে একেবারে জয়েন্ট করে নেব আর দ্বিতীয় পায়ের মোহরির পটিটিকেও সেম ভাবে জয়েন্ট করে নিতে হবে বন্ধুরা আমি এখানে একটি সাইড এর পট্টি জয়েন্ট দেখালাম দেখো বন্ধুরা দ্বিতীয় পটিটিকে জয়েন্ট করে আমি দ্বিতীয় মুড়িটিকেও রেডি করে নিয়েছি এরপরে প্যান্টটিকে উল্টো করে নেব উল্টো করে নিয়ে এখানে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে এখানে জয়েন্ট সেলাই কমপ্লিট করে নেব আমি এখানে একটি সেলাই দেখাচ্ছি অবশ্যই তোমরা দুটি করে সেলাই এখানে দিয়ে নেবে দেখো বন্ধুরা এখানে কমপ্লিট এখানে এক্সট্রা মার্জিন অবশ্যই হবে এই একটু সমান করে কেটে নিতে যদি তোমরা ভিডিও টা স্কিপ করে না দেখে থাকো তাহলে অবশ্যই এই প্যান্টের ভিডিও থেকে তোমরা শিখতে পেরেছো তো এইভাবেই তোমরা যে কোনো সাইজের জন্য প্যান্ট বানিয়ে নিতে পারবে এখানে দেখো প্যান্টের সেলাই এবং প্যান্টটি টি পুরোপুরি কমপ্লিট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা যে আইকনটি আছে সেটিকে ক্লিক করে অল ক্লিকে সেট করে রাখবে তাহলে কি হবে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে আজকের ভিডিওটি এখানে শেষ করতে থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা